প্রিয়া প্রিয়া ব্লগস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম জানালাম। তো আজকের মতো আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাচ্ছি হলো শশার শুক্তো। গরমের দিনে এইভাবে শশার শুক্তো বানিয়ে খেলে খুবই ভালো লাগবে। তো চলো দেখবে আমি কীভাবে বানাই। শুক্তো বানানোর জন্য এখানে আমি শশাগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, তার সাথে দুটা তেজপাতা আর একটা কাঁচা লঙ্কা চেরা নিয়েছি। রেখেছি, এখন এখানে দিয়ে দিচ্ছি অল্প শস্য ফুরনের জন্য, অল্প রাঁধুনি আর শস্য ভালো করে ফুটে যাওয়ার পর এখন এখানে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা শসা, কাঁচা লঙ্কা আর তেজপাতা একই সাথে দিয়ে দিচ্ছি। নুন, সামান্য একটু হলুদ গুঁড়ো, তেতো করে রাখা আদা, দিয়ে দিচ্ছি জল, জল দিয়ে আমি কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রাখবো। এইটাতে উত্তা চলে এসছে, এখন এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প নাগা ধনিয়া পাতা, তাহলে সেন্টটা ভালো হয়। দিয়ে আমি আবার নাড়াচাড়া করে আরও এক দু মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে রাখবো। তরকারিটা হয়ে গেছে, আমি নামিয়ে রাখবো। তরকারিটা আমি একটু পাতলা পাতলা ঝোল ঝোল রেখেছি। এটা দেখো দেখতে খুবই সুন্দর হয়েছে। আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। আগামী দিন আরও অনেক সুন্দর সুন্দর রেসিপি নিয়ে চলে আসবো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং আনন্দে থেকো। তোমাদের যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে। বাই।